বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমা পাঠান এর মাধ্যমে দীর্ঘদিন পর রূপালী পর্দায় ফিরছেন শাহরুখ খান দীপিকা পাডুকোনকে নিয়ে পর্দায় আসছেন বলিউড কিং সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ এর আগে প্রকাশ হয়েছিল পাঠান সিনেমার টিজার টিজারে চমকে দিয়েছিলেন শাহরুখ খান টিজারের পর এবার ট্রেলার ও গান মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন নির্মাতা ডিসেম্বরে আসছে পাঠান সিনেমার দুটি গান আর এতে চমকে দেবেন দীপিকা এমনটাই বলছেন তার ভক্তরা अगर कुछ था तो बस यही एक देश 25 জানুয়ারি মুক্তি পাচ্ছে পাঠান সিনেমাটি জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে প্রচারে নামবে টিম গান প্রকাশের মাধ্যমে শুরু হবে প্রচার ধারণা করা হচ্ছে গানে দীপিকাকে বেশ আবেদনময় হিসেবে দেখা যাবে যার একটি ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে বিকিনি পরে পুলে নাচতে দেখা গেছে দীপিকাকে তাই ধারণা করা হচ্ছে গানে সবাইকে চমকে দিবেন বলিউডের এই লীলা পাঠান সিনেমার গল্পকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাইছেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ সিনেমাটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস শাহরুখ খান দীপিকা ছাড়া এতে জন আব্রাহাম আশুতোষ রানা সহ আরও অনেকে অভিনয় করেছেন